মেজদি ভাই আমি এসে গেছি। শিউলি কোথায়? আসছে, আমার সাথেই আসছিল। মা হঠাৎ জল চেয়ে বসলেন, জলটা দিয়েই আসছে। এসে গেছি, এসে গেছি। বলো কি করছিস? আসতে आज के हमारे काजे बेचुते हैं माने तुम्हें कि आज माल आज थे अमें तो देर बोले थी कैनो हमारे ये काज टक करते होते हैं अमें देर पूरी बात टके बातचीनों जन्नो हमारे ये काज टक करते ही हैं तार ना हो ले जे हमारे देर पूरी बारे बिरार पड़ो एक तो बीपाद नहीं आज में अमार हट्टगोल बाधिए दीते हैं সেই ফাঁকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন না হয় বাঁধিয়ে দিলাম, কিন্তু কি নিয়ে? মিল গেয়া, মিল গেয়া। আমার মাথায় একটা বিরাট ঝিলিক বিলিক আইডিয়া এসেছে। এই আমাদের মায়ের দেশের বাড়ির একটা জমির দলিল আছে, ওই দলিলটা আমি ঝেপে দেব। ওই দলিলটা মা দুবেলা আলমারি খুলে রোজ দেখে, বুঝতে পারছো? একবার যদি দলিলটা না খুঁজে পায়, ব্যাস লাবালাবি শুরু করে দেবে, গোটা বাড়ি হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবে। শাবাশ! কে বলেছে আমাদের শিউলির মাথায় কোনো বুদ্ধি নেই? এটাই কর, দলিলটাই সরিয়ে দাও। তুই নিশ্চিন্ত থাক মেসি ভাই, আজ বাড়িতে এমন তাণ্ডব হবে যে তোর কথা কারোর মাথা দিয়ে আসবে না। আমি আর বৌদি মিলে প্ল্যানটা করে ফেলছি, চলো চলো তাড়াতাড়ি। এটাকে বলে নাইফ, এটা আমরা ডান হাতে ধরি, ফক পা হাতে ধরি, ঠিক এইভাবে এইভাবে এন্ডসগুলো যেন দেখা না যায়, হাতের মধ্যে থাকবে। আমি হাত দিয়ে খাবো। দেখো শঙ্কর, সরি, মাই মিস্টেক, রিয়াংশ। ইন্দ্রজিৎ স্যার কি বলেছে তোমাকে, তোমার মনে আছে তো? তোমাকে তোমার অতীতের সব কিছু নিজের মাথা থেকে কিন্তু মুছে ফেলতে হবে। তোমার পুরনো নাম, তোমার পুরনো অ্যাড্রেস, তোমার পুরনো পার্সোনালিটি, সব কিছু। বিকজ এখন তুমি শঙ্কর নও, তুমি রিয়াংশ। নাও পিক আপ দ্য ফোর্ক অ্যান্ড নাইফ রাইট নাও। দেখো রিয়াংশ, তোমাকে জানতে হবে খাবার কি করে কাটতে হয়। ইউ আর টপ শেফ রাইট নাও। সো তোমাকে জানতে হবে তোমার খাবার কিভাবে পারফেক্টলি আর স্মুথলি কাটতে হয়, আর যখন তুমি খাবে তখন মুখ যেন বন্ধ থাকে আর কোনো শব্দ যেন না বেরোয়। কেন? এটাকে টেবিল ম্যানার্স বলে। যখন তুমি খাবে মুখটা বন্ধ করে খাবে, হা করে খাবে না, এরকম ছোট ছোট পিসেস কাটবে, অ্যান্ড প্লেটের কাছে মুখটা না ঝুঁকিয়ে এইভাবে খাবে। পারফেক্ট, শুধু ওটা একটু এইভাবে ধরবে, হ্যাঁ, এন্ডসগুলো দেখা না যায় যাতে। রাইট, আবার ট্রাই করো। কি হলো? এটা একটা বিষাক্ত পোকা। তোমার গালে যদি কামড়ে দেয় তাহলে গালফুল একদম হয়ে যাবে। আমি এটা ফেলে দিয়ে হাত ধুয়ে আসছি।
মুখ ফুলে শঙ্করের স্ত্রী ঐশানী আমাদের বেস্ট এজেন্টদের মধ্যে একজন। হ্যাঁ, শঙ্কর আর ঐশানী দুজন দুজনকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। এখন হয়তো দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছে। মন বড় বিচিত্র জিনিস মহল, কখন যে কার প্রতি দুর্বল হয়ে যায় বলা যায় না। কিন্তু আমাদের আন্ডার কভার এজেন্টদের হৃদয়টা লোহার মতো শক্ত হতে হয়, যাতে কোনো কিছুতেই না গলে যায়। বি কেয়ারফুল। বলছি কি, লুচি আর হালুয়া বানিয়েছি। আর আমার বেগুন ভাজা? হ্যাঁ, বেগুন ভাজাও। গরম গরম না খেলে তো লুচি নেতিয়ে যাবে, ভালো লাগবে না তখন। আবার এসে জব করবে, অন্তরাত্মা তুষ্ট হলে তো দেবতাও তুষ্ট হন। ওটার তো খুব বাদুনি আছে, চলো। বাবারে, ওরে বাবা, ও এত, ও ও বাবারে, উহ কি ব্যথা। আমাকে খাবার খোটা দেয়, আমারই নাকি নোলা ঝরে। আর উনি লুচি বেগুন ভাজা হালুয়ার লোভে জব অর্ধেক করেই চলে গেলেন। চাপির খোঁচা, চাপির খোঁচা, চাপির খোঁচা। এই তো, যাক বাবা, লুচির লোভে চাবি থোকাটা ফেলে গেছেন। তুমি এমন তাড়াহুড়ো করলে না, আমি চাবির কোচাটা ফেলে রেখেই চলে এলাম। আপনি এগোন, আমি নিয়ে আসছি। না না না, তুমি দাঁড়াও, চাবির কোচা আমি কাউকে হাত দিতে দেবো। বৌদি এত অল্প সময়ে কি কাজটা সারতে পেরেছে? না পারলে চাবির গোছাটা তো। বৌদি কই?
मार दिया केल्ला में जो मोदी पाई सुनिया।